সাংসারিক বিভিন্ন প্রতিকূলতায় উচ্চতায় উঠে বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের পিছনে ফেলে হাই জাম্পে 55 বছরের গৃহবধূ সোনা জয়। ভারতীয় শরীর চর্চার জনক মনোহর আইচের কথা মনে আছে তো? বয়স এবং উচ্চতা তার কাছে হার মেনেছিল, তবে তিনি ছিলেন পুরুষ। গৃহবধূ হিসাবে 55 বছর বয়সে অন্যান্য রাজ্যের প্রতিযোগিনীদের পিছনে ফেলে বাংলার হয়ে সোনা জয় বোধহয় এই প্রথম। নদিয়ার রানাঘাট শহরের 3 নম্বর ওয়ার্ডের দে চৌধুরী পাড়ার 55 বছরের এক গৃহবধূর হাসি রাশি দে সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন। উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ার বাপের বাড়ির সামনের মাঠে খেলতে আসা অ্যাথলেটিক্সদের অনুশীলন দেখতে দেখতেই স্বপ্নে দেখেছিলেন অ্যাথলেটিক্স হওয়ার, আর সেই স্বপ্ন সফল হলো এতদিন বাদে। কঠিন এবং নিয়মিত অনুশীলনের ফলে সে সময় আন্তঃরাজ্য বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছিলেন তিনি। ভারতীয় অলিম্পিয়ান ফুটবলার নিখিল নন্দীর চোখে পড়ায় তারই নিকট আত্মীয়ের সাথে অল্প বয়সে রানাঘাটে বিয়ে হয় হাসি রাশি দেবী। এক ছেলে এবং মেয়ের পড়াশোনা সামলাতে গিয়ে অনুশীলন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল, যদিও বা মাঝে মধ্যে সম্ভব হতো তাও বাদ সাধল স্বামীর ক্যান্সার। এত কিছুর মধ্যেও এতটুকু বিচলিত বা লক্ষ্যভ্রষ্ট হননি তিনি। শারদা মা এবং স্বামী বিবেকানন্দের প্রতি ভক্তি তাকে যোগাত মানসিক শক্তি। স্বামী ছেলে মেয়ে তো বটেই, পরিচিত পরিজনদের মধ্যে থেকেও অনেকেই তার প্রতিভা প্রকাশের জন্য অনুরোধ জানাতেন। গত 20-22 মে তামিলনাড়ুর আন্না স্টেডিয়ামে অনুষ্ঠিত ন্যাশনাল মাস্টার অ্যাথলেটিক্স এ অংশগ্রহণ করেন তিনি। অন্যান্য রাজ্যের থেকে আগত 40 অর্ধ মহিলাদের মধ্যে তিনি হাই জাম্পে 0.90 মিটার উচ্চতা অতিক্রম করে বাংলার হয়ে জয় করে নেন উইনার সার্টিফিকেট এবং সোনার মডেল। নদিয়া তথা সারা রাজ্যের ক্রীড়াপ্রেমী মানুষ তার এই প্রতিকূলতার মধ্যেও অদম্য প্রচেষ্টার সফলতাকে শ্রদ্ধা জানিয়েছেন। এক্সাম পেয়েছিস, তোকে তাহলে যেতেই হবে, আমরা সবাই তোর সঙ্গে আছি, ভগ ঠাকুর তোর সঙ্গে আছে। তাই নিয়ে চলে গেছিলাম ওখানে, প্লেস তামিলনাড়ু খুত্তালুরু আন্না স্টেডিয়ামে খেলতে গেছিলাম। এটা চেন্নাইতে নেমে 4 ঘন্টা আবার ট্রেনে যেতে হয় এক মোড় থেকে। সাফল্য গৃহবধূ আমি সাংসারিক করতে করতে আমাকে মাঝে মধ্যে সব কিছু সেরে এই শনিবার রবিবার একটু হাইন মার্চে যেতাম, তারপরে স্কাউট মার্চে যেতাম, সেখানে প্র্যাকটিস করে আবার 5টার মধ্যে বাড়িতে যে সন্ধ্যে দিয়ে আবার রান্না বান্না সব কিছু। হাজবেন্ড বাইরের খাবার খেতে পারে না তাকে। ভবিষ্যতে ইচ্ছা কি আপনার? ভবিষ্যতে আমি যদি এখনো কোনো জায়গায় কোনো সুযোগ পাই কাজের, কাউ কোনো স্কুলকে শেখানোর ছোট ছোট স্টুডেন্টদের, তাহলে আমি পার্টিসিপেট করবো, আমি তাদের শিখে বড় করবো। রানাঘাটে এরকম অনেক স্কুল আছে, আমাকে যদি একটু নেয় আমি ঠিক সহযোগিতা করতে পারবো। হাসি হাসি দে মলাই দে, রিপোর্ট টাইমস বাংলা।